পাহাড়ের তলদেশে হাতিয়ার বাঘ বসে বসে কলার কাঁচা মাছ খাচ্ছিল। এত এত মাছ খেতে যে কি ভালোটাই না লাগছে আমার। হাতি, খাবি নাকি দুই একটা? না বাঘ মামা, আমি খাবো না, আমার এই কলাগুলো যথেষ্ট। যদি ইচ্ছে হয় তো তুমি আমার কলাগুলো খেতে পারো। চিচি, ওসব কলা টলা আমার একদম চলে না, তুই খা তোর কলা। ভালো জিনিসের কদর আর তুমি কি বুঝবে? তোর ওই কলায় কোনো পুষ্টি নেই বুঝেছিস? আমার এই কাঁচা মাংসে অনেক পুষ্টি উপাদান আছে, তার কারণেই তো আমার শরীরে জোর বেশি, আর আমি বনের রাজা, তুই হলি আমার প্রজা। বাঘের কথা শুনে হাসির ভীষণ রাগ উঠে যায়, আর দুজনে মিলে ঝগড়া করতে থাকে। এদিকে তখনই এক ক্ষুধার্ত শিয়াল এসে সেখানে হাজির হয়। হাতি আর বাঘ তো দেখছি দুজনেই অনেক বোকা, তারা হয়তো জানে না যে জ্ঞানীদের তর্ক করতে নেই, জ্ঞানীদের সবসময় চুপ থাকতে হয়। তবে ভালোই হয়েছে, এদের বোকামির মাঝখান থেকে সুযোগ বুঝে আমি বরং কটা মাছ আর কলা নিয়ে আসি, সেগুলো দিয়েই কোনো রকমে আজ আমার দিনটা চলে যাবে। শিয়াল তার মনের ভাব শেষ করে মাছ আর কলা চুরি করতে যায়। মুখে করে কিছু মাছ আর কলা নিয়ে যেতেই বাঘ দেখে ফেলে। আরে শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমাদের মাছ কলা চুরি করিস? দাঁড়া, আজ আমি তোকে দেখাচ্ছি মজা। শিয়াল বাঘের কথা শুনে পালাতে থাকে, আর পালাতে পালাতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর অমনি তার মুখ থেকে সবগুলো মাছ আর কলা পড়ে যায়। আর শিয়াল সেগুলোতে লোভ না দিয়ে আপন প্রাণ নিয়ে পালিয়ে নিজের গুহায় ঢুকে যায়। বাপরে বাপ, খুব জোর বেঁচে গেলাম, আর একটু হলেই বাঘের পেটে গিয়ে এতক্ষণে আমাকে হাবুডুবু খেতে হতো। কিন্তু এখন আমি কি করি? ক্ষুধায় তো পেট জ্বলে যাচ্ছে পুরো, ডিমের গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে, কিন্তু কোথা থেকে? এমন সময় শিয়াল তার পিছনে তাকায়, আর অমনি একটা পাখির ডিম দেখতে পায়। আরে আরে, আমি তো এখানে কোনো পাখির ডিম রাখিনি, তাহলে এটা কোথা থেকে এলো? দূর ছাই, অত ভেবে কি আর করি, আমি বরং ডিমটা খেয়ে নেই। শিয়াল ডিম নিয়ে সোজা মুখে পুরে নেয়, আর একটু চুপ করে থেকে ডিমটা মুখ থেকে বাহিরে বের করে দেয়, আর অমনি ডিম ফুটে সুন্দর একটা ছানা বের হয়। আরে, এই তো দেখছি পাখির ছানা। কাছিস কেন রে মা? এই তো আমি তোর মা। আয় মা, আমার কাছে আয়। সত্যি তুমি আমার মা? হ্যাঁ, সত্যি আমি তোর মা। এবার কান্না থামা তো দেখি। পাখির ছানার হাসি দেখে শিয়াল মনে মনে ভাবতে থাকে, ছানাটাকে তো বললাম আমি তার মা, কিন্তু আমি তো এর মা না। এখন কি করি, এর আসল মাকে কোথায় খুঁজে পাবো? না, আমি বরং একটা কাজ করি, ছানাটাকে নিয়ে বাহিরে যাই, খাবার খোঁজার পাশাপাশি ছানাটার মাকেও খুঁজে বের করা যাবে। এসব ভেবে শিয়াল ছানাটাকে তার পিঠে তুলে নেয়, আর জঙ্গলে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। ও মা, কি সুন্দর! মা, এগুলো কি? এগুলো ফুল রে মা। এগুলো কি খাওয়া যায়? না রে মা, ওগুলোকে খাওয়া যায় না, শুধু সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে হয়, আর একটা সময় ফুল থেকে ফল হয়, আর সেই ফলগুলো সবাই খায়। তাইলে আমি ফল খাবো। আচ্ছা চল, তোকে এখন আমি ফলই খাওয়াবো। এরপর শিয়াল পাশের একটা গাছের নিচ থেকে ফল কুড়িয়ে এনে টুকিকে দেয়, আর টুকি অনেক মজা করে সেগুলো খেয়ে নেয়। এদিকে শিয়াল মনে মনে টুকির মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আর তাকে দেখতে পায় না। অবশেষে টুকিকে নিয়ে আবার তার গুহায় ফিরে আসে। এদিকে ততক্ষণে রাতও হয়ে আসে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এখন আমাদের ঘুমাতে হবে, কাল সকাল সকাল উঠে আবার তোকে উড়া শিখতে হবে, বুঝেছিস? টুকি মাথা নাড়িয়ে নিজের সম্মতি জানায়, আর দুজনে শুয়ে পড়ে। টুকির চোখে ঘুম আসলেও শিয়ালের চোখে কোনো ঘুম নেই। মেয়েটাকে তো এভাবে মাটিতে রেখে দিলাম, এখানে তো অনেক পোকামাকড় বসবাস করে, একবার যদি কোনো পোকা কামড় দেয় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। না না বাবা, আমি মেয়েটার এত বড় ক্ষতি একদম মেনে নিতে পারবো না, তার থেকে বরং আমি সারা রাত মেয়েটাকে পাহারা দেই, সকাল হলেই মেয়েটাকে উড়া শেখাবো, তাহলেই আমি একটু চিন্তা মুক্ত থাকতে পারবো। এরপর শিয়াল সারা রাত ধরে টুকিকে পাহারা দেয়, আর টুকি মনের সুখে ঘুমিয়ে নেয়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। মা
টুকি, ওঠ, দেখ রে মা, সকাল হয়ে গিয়েছে, তোকে তো উঠতে শিখতে হবে। মায়ের ডাকে টুকিরও ঘুম ভেঙে যায়, আর ওরা শেখার জন্য তারা দুজনেই বাহিরে বেরিয়ে আসে। মা, কিভাবে উঠতে হয় আমি তো জানি না, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। আমার তো জানা নেই রে মা, আমি তোকে এখন কি করে শিখিয়ে দিব রে মা। আমি তো তোমার মেয়ে মা, আমার ডানা আছে, তাহলে তোমার ডানা কেন নেই? ওসব তুই বুঝবি না রে মা। এই বলে শিয়াল চুপ হয়ে যায়। এদিকে পাশ থেকে মিষ্টিটি এই সব কিছু দেখে আর সামনের দিকে এগিয়ে আসে। ছোট সোনামণি, তুমি আমাকে দেখো, আমি কিভাবে উঠছি, আর আমাকে দেখে দেখে তুমি ওড়ার চেষ্টা করো। আচ্ছা, কিন্তু কে তুমি? ওসব পরে হবে, আগে তো তুমি উঠতে শেখো। টুকি আর কোনো কথা না বলে মিস্টিরিয়ার দেখে দেখে ওড়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়ে মাটিতে পড়ে যায়। মা টুকি, তোকে ওড়া শিখতেই হবে, আর আমি জানি তুই উঠতে পারবি। ওঠ রে মা, ওঠ। মায়ের অনুপ্রেরণা পেয়ে টুকি আবার উঠে দাঁড়ায়, আর এবার সে সফলতা পায়। মা দেখো, আমি ছেড়ে ছেড়ে অনেক উঠতে পারি। সফলতা দেখে মায়ের আনন্দের কোনো সীমা আর রইল না। টুকি আপন মনে উঠতে থাকে, আর তখনই মিষ্টিটি নিচে নেমে আসে আর বলতে থাকে, শিয়ালিনী দিদি, পাখির ছানা তো কখনোই তোমার ছানা হতে পারে না, তাহলে তুমি ওকে কোথায় পেয়েছো? আসলে টুকি আমার নিজের মেয়ে নয়, ওকে আমি ডিম অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। এরপর শিয়ালিনী সব ঘটনা খুলে বলে। আর তারপর আমি ওর মা বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। এ তাহলে সেই ডিম যেটা আমাকে টুনি দিদি আমানত হিসেবে দিয়েছিল ঈগলের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু আমি ডিম নিয়ে কোনো এক গুহায় লুকিয়ে রেখেছিলাম, আর তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে আমি ডিমটা সেই গুহায় ফেলে রেখে আসি, কিন্তু রাতের আঁধার থাকার কারণে আমি আর সেই গুহা খুঁজেই পাইনি। এখন কি তাহলে তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে? না, আমি ওকে নিয়ে যাব না, ও তোমার কাছেই থাকবে। এবার আমি আসি। এই বলে মিষ্টিটি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। মা টুকি, এবার মায়ের কাছে ফিরে আয় মা। এই তো মা এসেছে, চলো এবার আমরা পাহাড়ের উপরে যাই, ওখানে খাবার আছে। শিয়াল আর না করল না, তারা পাহাড়ের উপরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। খুব দামার খাবার নিয়ে সেদিন পালিয়েছিলি, আজ আমি তোদের দুটোকে একসাথে খাবো। মা টুকি, পালা মা, পালা। দুজনে মিলে পালাতে থাকে, আর তখনই তারা সামনে থাকা খাদের মুখে পড়ে যায়। মা, তুমি তো খুব ভারী মা, আমি তোমাকে উপরে তুলতে পারছি না মা, আমার শক্তিতে কাজ করছে না মা। শিয়াল টুকির কথা শুনে চোখের জল ফেলতে থাকে, আর ফ্যাল ফ্যাল করে টুকির দিকে তাকিয়ে বলে, মারি, তুই অনেক ভালোভাবে বেঁচে থাকিস, আমি মা হয়ে তোর ক্ষতি কখনো মেনে নিতে পারবো না রে মা। এই বলে শিয়াল টুকির পা ছেড়ে দেয়, আর অমনি শিয়াল খাদে পড়ে যায়। আর হঠাৎই টুনি এসে টুকিকে তুলে নিয়ে উপরে উঠে আসে। আরে, আমি তোর আসল মা, তোর একটা মা গিয়েছে, তাতে কি হয়েছে, আমি তো আছি মা। টুকি টুনি কোনো কথা না শুনে কান্না করতে থাকে। আসলে মায়ের ভালোবাসা কোনো তুলনা হয় না, মা তো মাই, হোক সেটা আপন বা সৎ। টুনি, আমি কাজে গেলাম গো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তুমি দুপুরের খাবার না নিয়ে কাজে যাচ্ছ যে, আজকে খাবার খেতে হবে না নাকি? আরে আরে, ভালো কথাই মনে করে দিলে, আমি তো ভুলে গিয়েছিলাম খাবার নেয়ার কথা। আচ্ছা, খাবারের বাটিটা নিয়ে এসো তো। বাবা কাজে যাচ্ছে বুঝছি। শোনো বাবা, আজ কাজ থেকে ফেরার সময় আমার জন্য নতুন জুতো কিনে নিয়ে আসবে, বুঝেছো? আমার বন্ধুরা নতুন জুতো পরে খেলতে আসে, আর আমি শুধু প্রতিদিন পুরাতন ছেঁড়া জুতো পরে খেলতে চাই, আমার খুব খারাপ লাগে খুব। কিন্তু মা, আমরা যে গরিব, আর তোর বন্ধুরা অনেক ধনী, তাই ওরা নতুন জুতা পরে আসে, ওদের মতো তোকে এত নতুন জুতা কি করে দিব রে মা বলতো? আমি এত কিছু বুঝি না, আমাকে আজ যদি নতুন জুতা এনে না দাও, তাহলে
পাগলি মেয়ে আমার, তুই আমার এত আদরের মেয়ে, আর তুই একটা আবদার করেছিস, আর আমি তা এনে দিব না, তা কি কখনো হয়? আমি আজ কাজ করে সেই টাকা দিয়ে তোর জন্য সুন্দর একটা জুতা নিয়ে আসবো রে মা, তবুও না খেয়ে যেন থাকিস না। দাদা, ওই জুতোগুলো কত করে? টোনা, এই জুতাগুলো 600 টাকা, কিন্তু তুমি অনেক গরিব, তাই তোমার জন্য 500 টাকা রাখতে পারবো। আজ কাজ করে পারিশ্রমিক 500 টাকায় পেয়েছি, এখন মেয়ে যেহেতু চেয়েছে তাই মেয়ের জন্য জুতাটা নিয়ে যেতেই হবে। দাদা, জুতাটা দিয়ে দিন আর এই নিন টাকা। টোনা কবুতরের কাছ থেকে টুকির জন্য জুতা কিনে নিয়ে বাড়ির দিকে ফিরছিল, আর পথে কালু কাকের সাথে টোনার দেখা হয়ে যায়। আরে টোনা যে, কোথায় গিয়েছিলে? মেয়ের জন্য দেখছি জুতাও নিয়েছো, ভালোই তো দেখছি এখন টাকা ইনকাম করো। হ্যাঁ দাদা, কাজ করে যে টাকা পাই তা দিয়েই বউ বাচ্চাদের নিয়ে ভালোই চলে। মেয়ে জুতার জন্য জেদ করেছে, তাই আজকে কাজের টাকা দিয়ে মেয়ের জন্য জুতা নিয়ে আসলাম। আমার মেয়েকেও এমন জুতা কিনে দিব ভাবছি, জুতাগুলো খুব সুন্দর। আচ্ছা তাহলে বাড়িতে যাও। কাকুলি, টোনা তার মেয়ের জন্য জুতা কিনে নিয়ে গেল, জুতাগুলো খুব সুন্দর। আমাদের কুহু ওই জুতা পরলে খুব সুন্দর মানাবে। তাই নাকি? তাহলে এক কাজ করো, টোনার মেয়ের জুতাগুলো চুরি করে নিয়ে এসো। আমাদের কাছে তো এত টাকা নেই, আমরা তো কোনোদিনও মেয়েকে জুতা কিনে দিতে পারবো না, তাই চুরি করেই জুতা পরার শখটা মিটিয়ে দিব, বুঝেছো? হ্যাঁ ঠিকই বলেছো, আজ রাতেই আমি ওই জুতাগুলো চুরি করে নিয়ে আসবো। রাতটা হোক। এই নে মা, তোর জুতা নে। বাবা, জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাহলে আমি এই জুতা পরে বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ রে মা, জুতাগুলো রেখে দে, কালকে পরিস কেমন? টোনা, আজকে বাজার নিয়ে আসুনি। না টুনি, আজকে কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়েই এই জুতাগুলো কিনেছি। ঘরে কোনো খাবার থাকলে আজকে ওগুলো দিয়ে চালিয়ে দাও, কাল এখন বাজার করে নিয়ে আসব। হ্যাঁ টোনা, সামান্যটুকু খাবার আছে, এটুকুই তাহলে খেতে হবে। এরপর সবাই মিলে ওই সামান্যটুকু খাবার খেয়ে নেয়, আর তারা ঘুমিয়ে পড়ে। এদিকে কালু রাত হতেই টোনার বাড়িতে আসে। টোনার ঘরটা তো অনেক পুরাতন মনে হচ্ছে, ঘরে হাত দিয়ে ভাঙার চেষ্টা করলেই বুঝি ভেঙে যাবে। আমি বরং কিছু জায়গা ভেঙে ভিতরে ঢুকি, আর যাওয়ার সময় আবার ঠিক করে দিয়ে যাব, যেন বুঝতেই না পারে যে ঘরে চোর এসেছিল। আমার মাথায় কত বুদ্ধি! যেই বলা সেই কাজ, শয়তান কাজু টোনার ঘরের একটু বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ে, আর টেবিলে রাখা টুকির জুতা নিয়ে বাহিরে আসে, আর ভাঙা বেড়া কোনোভাবেই ঠিক করে দিয়ে চলে যায়। পরের দিন সকালে টুকি তার জুতা খুঁজতে থাকে। মা মা, আমার জুতা কোথায়? এটা নিয়ে তো কাল রেখেছিলাম, তাহলে কোথায় গেল জুতা? হ্যাঁ, টেবিলের উপরেই তো ছিল, কোথায় গেল জুতাটা? দাঁড়া দেখছি, ঘরে কোথাও আছে হয়তো। আমি বাজার না নিয়ে মেয়ের জন্য জুতা নিয়ে আসলাম, আর ঘর থেকে জুতা হারিয়ে গেল। তাহলে আমার বন্ধুদেরকে জুতা পরে দেখে যে পারলাম না। মরে, তুই চিন্তা করিস না, আমি তোকে আবার নতুন জুতা এনে দিব, তখন তুই তোর বন্ধুদের দেখাবি কেমন। টোনা, আজ থেকে না হয় আমিও কাজে যাব। তুমি একা কাজ করে মেয়ের শখ মেটাবে নাকি সংসার চালাবে বলো তো?
হ্যাঁ টুনি, ঠিক বলেছো, তুমি কাজে গেলে ভালোই হবে। এরপর টুকিকে বাড়িতে রেখে টুনি ও টুনা কাজে চলে যায়। আর দুজনে সারাদিন কাজ করে মেয়ের জন্য জুতা আর কিছু বাজার নিয়ে বাড়িতে চলে আসে। আর কাকলি এসব দেখতে পায়। কালু, টোনা টুনি দেখলাম আজকেও মেয়ের জন্য জুতা আর বাজার করে নিয়ে গেল। জুতাগুলো খুব সুন্দর দেখলাম। তুমি আজকেও জুতা চুরি করে নিয়ে আসবে আর খাবারগুলো নিয়ে আসবে। এখন থেকে আমাদের আর কাজ করতে হবে না গো। টোনার ঘর থেকে প্রতিদিন খাবার, টাকা, জিনিসপত্র চুরি করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কাকলি, ঠিক বলেছো, আমি তাই করব। এদিকে টুনি জুতাগুলো আবার টেবিলের উপর রেখে দেয়। আর কিছু খাবার সবাই খেয়ে নেয়। আর বাকি খাবারগুলো সকালের জন্য রেখে দেয়। আর সবাই ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে কালু এসে আবারও একই ভাবে জুতা ও খাবার চুরি করে নিয়ে যায়। কিন্তু কালুর মনেই থাকে না ঘরে ভাঙা বেড়া ঠিক করার। পরের দিন সকালবেলা টুনি ভাঙা ঘরের বেড়া দেখে অবাক হয়ে যায়। একি টোনা, কি সর্বনাশ হয়েছে! দেখো ঘরের বেড়া ভাঙা, তার মানে চোর এসে জুতা চুরি করে নিয়ে গেছে। আজকেও তো জুতা দেখছি না, আজকেও নিয়ে গেছে টোনা। আর এখানে সকালের জন্য খাবার রেখেছিলাম, খাবারগুলো তো দেখছি না। আমাদের ঘর ভাঙা দেখে চোর সুযোগ বুঝে আরো ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে। এখন টাকা পয়সা ঘরে রাখতেই পারবো না, টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে। আর টাকা পয়সা জমা না করলে কিভাবে ঘরটা নতুন করবো বলো তো? টোনা, এখন তো আমরা নতুন করে কাঠ বাঁশ দিয়ে ঘর বানাতে পারবো না, অনেক টাকার দরকার হবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা জঙ্গল থেকে শক্ত মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে সুন্দর একটা মাটির ঘর বানাই। তাহলে চোর আর মাটির বেড়া ভেঙে আমাদের সবকিছু চুরি করতে পারবে না গো। টুনি, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো, তাই কর তাহলে। হ্যাঁ বাবা, তাই করো, তাহলে শয়তান চোর আর আমার জুতা চুরি করতে পারবে না। এরপর টুনি টোনা জঙ্গলের ভিতরে যায়। আর শক্ত মাটি এনে তাদের ঘরের উপর লাগাতে থাকে। এক পর্যায়ে পুরো ঘর মাটি দিয়ে মাটির ঘর তৈরি করে ফেলে। টুনি, মাটির ঘর তো খুব ভালোই লাগছে, শরীর ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাদের আর এখন গরম লাগবে না। বাবা, তাহলে এখন আমাকে জুতা এনে দাও, এখন তো আর চোর আসবে না। বারে, আজ তো আর কাজে যেতে পারলাম না, কাল তোকে জুতা এনে দিব। টোনা, আজ এক কাজ করি, আমরা না ঘুমিয়ে চোরকে ধরে শিক্ষা দিব, না হলে আমাদের বনে আরো পাখিদের ঘরে এই চোর চুরি করবে। কিন্তু কিভাবে চোর ধরবো টুনি? এরপর টুনি টোনাকে চোর ধরার উপায়টা বলে দেয়। আর রাত হতেই প্রতিদিনের মতো কালু টোনার বাড়িতে চুরি করতে আসে। কি ব্যাপার, এরা দেখছি ভাঙা ঘরের উপর মাটি দিয়ে রেখেছে, আবার দরজা দেখছি খোলা, হয়তো দরজা লাগাতে মনে নেই এদের, এই সুযোগে চুরি করে পালায়। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। শয়তান কালু, তুই তাহলে চোর? এতদিন আমাদের খাবার, আমার মেয়ের জুতা চুরি করেছিস, কিন্তু আজ কোথায় যাবি? আজ তোকে উচিত শিক্ষা দিবই দিব। শয়তান কালু চোর, তোর জন্যই আমরা কষ্ট করে মাটির ঘর বানিয়েছি, আমার মেয়ের এত শখে জুতা চুরি করেছিস তুই। এইসব বলতে থাকে আর টোনা টুনি কালুকে অনেক মারতে থাকে। আমাকে আর মেরো না, আমি আর কখনো চুরি করব না, আমি তোমার মেয়ের জুতা ফিরিয়ে দিব, তবু আমাকে ছেড়ে দাও। তোকে সহজে ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, ভালোভাবে শিক্ষা দিয়ে ছেড়ে দিব। তোকে কাল সকালে পুলিশে দিয়ে আসবো। অলস হয়ে কাজ না করে চুরি করে খেতে চাস, সেই আশা আর হবে না। এভাবে সেই রাত্রি কেটে যায়। পরের দিন কালুকে টোনাটুনি থানায় নিয়ে যায় আর পুলিশকে সব কথা খুলে বলে। এই কালু, টোনা যা বলছে সব কি সত্যি বলছে? হ্যাঁ স্যার, সত্যি বলছে, আমি লোভে পড়ে চুরি করেছি, আর কখনো চুরি করব না স্যার, নিজের কর্ম করে খাবো, তবু আমাকে ছেড়ে দিন। অন্যায় করেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে, তোকে 1 বছর জেলে থাকতে হবে, তারপর ছেড়ে দিব।
না হলে তোকে ছেড়ে দিলে বনে আরো পাখিরা চুরি করার সাহস পাবে। এই বলে পুলিশ কালুকে জেলে বন্দি করে। এই কাকুলি, আমার মেয়ের জুতাগুলো দিয়ে দে, না হলে কালুর মতো তোকেও পুলিশে ধরিয়ে দিব। তার মানে তোমরা কালুকে পুলিশে দিয়েছো? তোমরা প্রতিবেশী হয়ে এ কাজ করতে পারলে কি করে? আমরা কোনো তোমার প্রতিবেশী না। প্রতিবেশী হলে কি তোমার স্বামী আমার ঘরে চুরি করতে যায়? অন্যায় করলে সবাইকে শাস্তি পেতে হয়, সেই যে হোক না কেন, বাবা হোক বা প্রতিবেশী হোক। এবার সব বুঝেছি গো, অন্যায় করে কখনো সুখে থাকা যায় না। আর যদি আমার স্বামী চুরি না করতো তাহলে আর জেলে থাকতে হতো না। আমাদের ক্ষমা করে দিও, আমরা আর কখনো কারো কোনো জিনিস চুরি করব না, অন্যায় করে নিজে সুখী হতে চাইবো না। দাঁড়াও, তোমাদের জুতা ফিরিয়ে দিচ্ছি। এরপর কাকুলি জুতাগুলো এনে দেয় আর টোনাটুনি জুতা নিয়ে বাড়িতে চলে আসে। টুকি জুতা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর টোনাটুনি তাদের মেয়েকে নিয়ে মাটির ঘরে সুখেই দিন কাটাতে থাকে। দূরের এক বনে বাস করত টোনি আর তার ছেলে রকেটোনা। টোনা বেশ কিছুদিন আগেই মারা গেছে আর রকেটোনা ক্লাস ফোরে পড়াশোনা করে। টোনি দিনের বেলা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে আর রাতে ঠোঙা তৈরি করে তার সংসার চালায়। এমনই একদিন রাতে, হ্যাঁ রে বাবা, তুই কখন খাবার খাবি বলতো? তোর পড়া কি এখনো শেষ হয়নি? এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এই তো মা, হয়ে গেছে প্রায়, আর একটা অঙ্ক বাকি আছে, সেটা করেই খেতে যাব মা। টুনি অনেক কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে তার ছেলের লেখাপড়া সহ যাবতীয় চাহিদা পূরণ করে। রকির সামনে বার্ষিক পরীক্ষা, তাই সে ভালো করে পড়াশোনা করছে। একদিন রকি পড়ার টেবিলে পড়তে বসে, এমন সময় টুনি বলে, বাবা রকি, এই দুটুকু খেয়ে নে তো বাবা, আমাকে আবার কাগজে ঠোঙা বানাতে হবে। এরপর রকি দুধের গ্লাসটা হাতে নেয় আর টুনিকে বলে, মা তোমার খুব কষ্ট হয় তাই না মা? কেন রে বাবা, হঠাৎ এই কথা বলছিস কেন? মা তুমি আমার জন্য কত কষ্ট করছো, দিনের বেলা অন্যের বাসায় কাজ করো আবার রাতে কাগজের ঠোঙা তৈরি করো। না রে বাবা, আমার কোনো কষ্ট হয় না, এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপরই তো আমাদের কপালে সুখ আর সুখ, আমরা অনেক সুখী হব রে বাবা। কেন মা, সুখ আর সুখ কেন বলো তো? বারে তখন তো তুই বড় হয়ে যাবি আর ডাক্তার হবি, আর তখন তো আমার আর কোনো কষ্ট থাকবে না, বুঝেছিস? তাড়াতাড়ি পড়া শেষ করে ঘুমিয়ে পড় তো। ঠিক আছে মা, তাহলে তুমি যাও। এরপর টুনি চলে যায় আর কাগজের ঠোঙা তৈরি করতে বসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রকি আজ ডাক্তারি পড়ার জন্য শহরে যাবে। রকি তার মায়ের কাছে থেকে বিদায় নেয়। যা বাবা, নিজের খেয়াল রাখবি আর ছুটি পেলেই আমার কাছে আসবি, আর তোর লেখাপড়ার খরচ আর তোর হাত খরচ সময় মতো আমি পৌঁছে দিব বাবা। ঠিক আছে মা, আর মা তুমিও তোমার খেয়াল রাখবে, এবার আমি আসি তবে, আমার যে দেরি হয়ে যাচ্ছে মা। এ বলে রকি চলে যায় শহরের দিকে আর টুনি অপলোভ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকে আর অঝরে চোখের জল ফেলতে থাকে আর মনে মনে বলতে থাকে, হে ঈশ্বর, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো, ও যেন কোনো বিপদে না পড়ে, ঈশ্বর তুমি সব সময় ওকে দেখে রেখো। টুনি রকির লেখাপড়ার খরচ প্রতি মাসে সময় মতো পাঠিয়ে দিত। রকির এখন লেখাপড়ার খরচ বেড়ে গেছে। রকিকে এখন বেশি বেশি টাকা পাঠাতে হয় টুনির, তাই টুনি আগের তুলনায় এখন আরো বেশি সময় ধরে কাজ করে। একদিন টুনি কণিকার বাড়িতে ঘর পরিষ্কার করছিল, এমন সময় কণিকা বলে ওঠে, টুনি তুই তো এত কষ্ট করে তোর ছেলেকে বড় করছিস, তোর মতো এত কষ্ট করে কেউ ছেলের খরচ কেন, ভালোভাবে খাবারটুকুও দিত না।
দিদি কি যে বলো, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই সব কষ্ট তো করতেই হয়, আর এই সব কষ্ট কোনো কষ্টই মনে হয় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রকি শহরে মনোযোগ দিয়ে ডাক্তারি পড়াশোনা করে। এদিকে টুনি কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ, তাই সে আর কাজ করতে পারে না। আর কাজ না করার কারণে রকিকে এ মাসের টাকাটাও পাঠাতে পারেনি। এই যা, এই মাসের কোনো টাকাই তো মা এখনো পাঠালো না। আচ্ছা, মা কেন টাকা পাঠালো না? তবে কি মা অসুস্থ? মাকে একবার দেখতে যেতে হবে। রকি একা একাই এসব কথা বলছিল, কিন্তু অনেক ব্যস্ততার কারণে রকি টুনিকে দেখতে আসতে পারে না। এদিকে বেশ কয়েকদিন কেটে যায়। রকি এখন পুরোপুরি ডাক্তার হয়েছে, আর রকি একটা পাখিকে পছন্দ করে বিয়েও করেছে। আর এসবের কোনো কিছুই রকি টুনিকে খবর দেয় না। বলতে গেলে তার মায়ের কথা তার এখন মনেই পড়ে না। এদিকে টুনি আস্তে আস্তে বৃদ্ধ হওয়ার কারণে কোনো কাজও করতে পারে না। টুনি অনেক কষ্টে ভিক্ষা করে কোনো রকমে তার দিন কাটাচ্ছিল। কনিকা কাকের ছেলে কনকও শহরে থাকে। এমনই একদিন কনক, আরে মাসিমা, তোমার এই অবস্থা কেন? রকি তোমার কোনো খোঁজ খবর নেয় না? আমার সাথে তো রকির শহরে প্রায়ই দেখা হয়। বাবা, আমার রকি ভালো আছে তো? ওর শরীর ঠিক আছে তো? বাবা, আমার রকি কি ডাক্তার হয়েছে বলো না বাবা। হ্যাঁ মাসিমা, ও তো অনেক বড় ডাক্তার হয়েছে, আর ও তো বিয়েও করেছে। কেন, আপনাকে এসব বলেনি? কনকের মুখে এসব কথা শুনে টুনির চোখ বেয়ে অঝরে জল পড়তে থাকে। আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা, তুমি এবার শহরে গেলে ওকে একবার গ্রামে আসতে বলো, কেমন? মাসিমা, আমি তো আর শহরে যাব না। আমার কাছে রকির চেম্বারের ঠিকানা আছে, আমি লিখে দিচ্ছি, আপনি গিয়ে দেখা করে আসবেন, কেমন? এই বলে কনক টুনিকে একটা কাগজ দেয়। আর বৃদ্ধা টুনি দেরি না করে পরের দিনই শহরে তার ছেলের চেম্বারে চলে আসে। আর টুনি যেই না রকির চেম্বারে ঢুকতে যাবে, অমনি সেই চেম্বারের একটা পাহারাদার বলে ওঠে, এই যে বুড়ি, কোথায় যাচ্ছিস বলতো? বাবা, আমার ছেলে রকির সাথে দেখা করতে যাচ্ছি আমি। তুমি আমাকে চেনো না, তাই আমার সাথে এভাবে কথা বলছো। তোমাদের স্যার রকি, আমি ওর মা যে। ও তাই নাকি মাসিমা? আসলে মাসিমা, আমি বুঝতে পারিনি। চলুন, আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে পাহারাদার টুনিকে রকির চেম্বারে নিয়ে যায়। স্যার, আপনার মা আপনার সাথে দেখা করতে এসেছে স্যার। বাবা রকি, আমি তোকে কতদিন পর দেখলাম বাবা। আয় আমার কাছে, আয় বাবা, আমার বুকে আয়। এই যে, এই গার্ড, তুমি কাকে নিয়ে এসেছো বলো তো? আমার নাম ধরে ডাকছে যে, ভিক্ষা চাইতে এসেছে তাই না? তা বাহিরে থেকে কিছু টাকা দিয়ে দিলেই তো পারতে। আর হ্যাঁ, এই যে ভিখারি, আমি তোকেই বলছি, আমার কোনো মাটা নেই, আর আমি কারো সন্তান না, বুঝেছিস? বাবা, আমাকে চিনতে পারছিস না তুই? আমি যে তোর মা, আমাকে তাড়িয়ে দিস না বাবা। টুনি এভাবে অনেক কান্না করে আর বাহিরে আসে। এরপর টুনি সেই পাহারাদারের সাহায্যে রকি বাসার সামনে যায়। টুনি ভয়ে বাহিরেই বসে থাকে, ভিতরে যাওয়ার সাহস পায় না। এরপর বেশ কিছু সময় কেটে যায়। রাতে রকি যখন বাসায় আসছিল, তখনই গেটের সামনে টুনিকে বসে থাকতে দেখে। বাবা রকি, কি হয়েছে তোর বাবা? তুই তোর জননী মাকে চিনতে পারছিস না? আমি কত কষ্ট করে তোকে ডাক্তারি পড়ালাম, আর তুই ডাক্তার হয়ে তোর মাকে চিনতে পারছিস না? এই ভিখারি, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস,
তোর সাহস তো কম না? আমি তো তোকে আগেই বলেছি আমার কোনো মাটা নেই। রকির এমন চিৎকার শুনে ওখানে রকির স্ত্রী মুন্নি চলে আসে। সে কি গো, কি হয়েছে? তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আর ইনি কে বলো তো? আর বলো না, দাঁড়াও তোমাকে সবটা বলছি। এই বলে রকি মুন্নিকে সব ঘটনা খুলে বলে। আর এসব শুনে টুনি বলে, বাবা রকি, বৌমা তো দেখতে অনেক সুন্দর। তুই বিয়েও করেছিস, আবার তোর বউ আছে, আর তুই আমাকে এসবের কিচ্ছু বলিস নি। একবার মাকে বলার প্রয়োজন বোধ করলি না তুই? এই যে আয়, এই শয়তান বুড়ি, কে তোর বৌমা? হ্যাঁ, আমি তোর মতো ভিখারি বৌমা হতে যাব কেন বলতো? চলে যা, চলে যা বলছি এখান থেকে। যত সব রকি আর মুন্নি টুনিকে অনেক অপমান করে আর ঘরে চলে যায় তারা। আর টুনি কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ে আর বলতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাকে কোন কষ্টের প্রতিদান দিচ্ছ, তুমি দেখো ঈশ্বর। এরপর দুদিন কেটে যায়। রকি ওই যে ঘরে ঢুকেছে এরপর আর বের হয়নি। আর এদিকে টুনি দুদিন ধরে ওই গেটের বাইরে বসে থাকে, সে দুদিন কিচ্ছু খায়নি। টুনির অনেক ক্ষুধা লাগে। এরপর টুনি রকির ঘরে ঢুকে পড়ে আর ঘরে ঢুকে দেখে রকি অনেক অসুস্থ আর মুন্নি সোফায় বসে বসে টিভি দেখছে। মুন্নি, আমাকে একটু জল দাও, আমার ভীষণ পিপাসা পেয়েছে গো, দাও না একটু জল। ধুর, তোমার জন্য একটু টিভি দেখে আমি শান্তিও পাই না। এটা চাই, ওটা চাই, কি শুরু করেছো বলো তো? একদম আমাকে জ্বালাবে না বলে দিলাম, বুঝেছো? এই দুদিন তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এখন দেখছি আমাকে আমার বাবার বাসায় চলে যেতে হবে। আমার এসব কাহিনী আর সহ্য হচ্ছে না। ধুর, থাকবো না আমি এ বাড়িতে, আমি গেলাম। এই বলে মুন্নি চলে যায় ওর বাবার বাসায়। আর টুনি এসব দেখে দৌড়ে রকির কাছে যায় আর রকিকে জল খাওয়ায়। টুনি রকির অনেক সেবা যত্ন করে আর রাত দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। এক পর্যায়ে রকি একেবারেই সুস্থ হয়ে যায়। মা, আমি আমার মানসম্মান নষ্ট হওয়ার ভয়ে তোমাকে অনেক অপমান করেছি, নিজের মা বলে পরিচয় দেইনি, সেই জন্য আজ আমার এই অবস্থা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে যে ঈশ্বর আমাকে ক্ষমা করবে না মা। না রে বাবা, বাবা তুই এখনো অনেক ছোট, তোর কথায় আমি কিচ্ছু মনে করিনি বাবা। মা, আমি তোমাকে চিনতে পারিনি, সত্যি মা তো মাই হয়, তার মতো এত স্নেহপরায়ণ আর কেউ হয় না। আমি আর কোনোদিন তোমাকে ছাড়বো না মা। ছেলের মুখে এসব কথা শুনে টুনির চোখ বেয়ে আবারও জল গড়াতে থাকে আর টুনি রকিটোনাকে জড়িয়ে ধরে। এরপর থেকে তারা মা ছেলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মা বাবাকে কখনোই অবহেলা করা আমাদের একদম উচিত নয়। তারা যেমন ছোটতে আমাদের লালন পালন করে বড় করে, ঠিক তেমনি আমাদের উচিত তাদের বৃদ্ধ বয়সে তাদেরও সেবা যত্ন করা। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।